প্রায়শই কি চেনে আরেকটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি পালং শাকের একটা রেসিপি নিয়ে এসেছি, শীষ পালং শাকের চচ্চড়ি। এই রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, এবং আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শীষ পালং চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে পালং শাকগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, ডাটাগুলো খুবই মোটা মোটা, আর কিছুটা শাকও নিয়েছি। এখানে নিয়েছি বড়ি আর কিছু ভেজিটেবল নিয়েছি, টুকরো করে আলু, মূলো, শিম আর বেগুন। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়িগুলো ফার্স্ট আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আরেকটু। এবার আমি ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কার পাঁচফোড়নটাকে একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়ে টুকরো করা সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। আলু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেগুন, শিম আর মূলো। এই ভেজিটেবিলগুলো একটু খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজিটেবিলগুলো বেশ কিছুক্ষণ ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দেব শাকগুলো। ডাটাগুলো যেহেতু একটু মোটা তাই একসাথেই আমি রান্নাটা করব। শক্ত আছে, সেদ্ধ হতে একটু দেরি হবে। এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটুখানি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেবো না, সেদ্ধ হলে শাক থেকে জল বেরোয়, তাই আমি এটাকে ঢেকে একটু সেদ্ধ করে নেব 5 থেকে 10 মিনিট। ঢাকাটা সরিয়ে দেখব ভেজিটেবিলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, ডাটাগুলো গলে গেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, চিনি আর একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিয়ে এই চচ্চড়ির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। নুন মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু পাঁচ কড়াই, এই পাঁচ কড়াইগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার এই চচ্চড়ির সাথে মিশিয়ে দিলাম। এই পাঁচ কড়াইটা দিলে চচ্চড়িটার টেস্টটা খুব ভালো হয়। যদি আপনাদের এইটা ভালো না লাগে, এই কড়াইটা না দিতে, তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার এখানে দিয়ে দেব একটু সর্ষে বাটা। সর্ষে বাটা দিলে চচ্চড়িটা খুব ভালো লাগে, তাই আমি সামান্য পরিমাণ একটু সর্ষেকে বেটে এর মধ্যে দিয়ে দিলাম। আরো 2 মিনিট আমি চচ্চড়িটাকে একটু ফুটিয়ে নেব, দিয়ে একটু শুকনো করে নিচ্ছি। চচ্চড়িটা হয়ে গেছে, এবার যে ভেজে রেখেছিলাম বড়িটা এটা একটু সামান্য গুঁড়ো করে নিয়েছি, এই ভাজা বড়িটা আমি দিয়ে দিলাম। বড়িটার সাথে চচ্চড়িটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব।
এখন আমি এই চচ্চড়ির মধ্যে যেহেতু এটা পালং শাক তাই আমি সামান্য পরিমাণে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। এটা পুরোই অপশনাল, কেউ যদি দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। তবে আমার পালং শাকে একটু ঘি দিতে ভালো লাগে। ঘিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল শীষ পালং চচ্চড়ি, একদম রেডি টু সার্ভ। এবার আমি অফ করে দিয়ে এটাকে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল বাঙালিদের অথেন্টিক একটা রেসিপি, শীষ পালং শাকের চচ্চড়ি। যদি এইরকমভাবে বাড়িতে বানিয়ে থাকেন তো আপনাদেরও এই পালং শাকের চচ্চড়িটা শুধুই খেতে ইচ্ছা করবে, অসাধারণই টেস্ট হয়। আর এইরকমভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।